ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজকে আমি উচ্চতর গণিতের অনুশীলনী 8.1 থেকে কয়েকটি সমস্যা সমাধান করব। প্রথমেই আমরা জেনে নিই সমস্যাগুলো কি। দেখো, 2 নম্বর সমস্যাটি প্রথমে আমি সমাধান করব। একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে d/180 = r/π। তাহলে ডায়াগ্রামে লক্ষ্য করো যে একটি কোণকে বৃত্তীয়, অর্থাৎ আমরা জানি যে কোণ দুইটা পদ্ধতিতে পরিমাপ করা হয়, একটা কি ষাটমূলক এবং অপরটি হচ্ছে বৃত্তীয়। এখানে পাই আছে, লক্ষ্য করো, পাইটা হয়তো তোমাদের কাছে নতুন একটা বিষয় হতে পারে। তাহলে আমরা জানি পাই কি, একটি গ্রিক বর্ণ। পাই হচ্ছে একটি গ্রিক বর্ণ যার মান ব্যবহারিক ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয় 3.1416। আরেকটু জানলে পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, এর মান কম্পিউটারে 1,00,000,000 দশমিক স্থান পর্যন্ত নির্ণীত হয়েছে। ঠিক আছে, পাইটা তোমাদের কাছে নতুন। তাহলে দেখো, দেওয়া আছে একটি কোণকে কি বলা হয়েছে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া আছে। তাহলে দেওয়া আছে আচ্ছা, ষাটমূলক পদ্ধতিতে কোণটির পরিমাণ তাহলে ষাটমূলক পদ্ধতিতে কোণটি দেওয়া আছে কত, ডি ডিগ্রি, এবং বৃত্তীয় পদ্ধতিতে লক্ষ্য করো বৃত্তীয় পদ্ধতিতে কোণটির পরিমাণ হচ্ছে আর রেডিয়ান। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে কোণ কিন্তু একটা, শুধু প্রকাশ করা হয়েছে কয় পদ্ধতিতে, দুই পদ্ধতিতে, একটাকে বলা হচ্ছে ডিগ্রিতে আর একটা হচ্ছে রেডিয়ানে, কিন্তু কোণ দুইটা কিন্তু সমান। এখানে ডি ডিগ্রি সমান আর কিন্তু রেডিয়ান, এই দুইটা কোণই কিন্তু পরস্পর কি সমান। তাহলে আমাদের কি করতে হবে, এই দুইটা কোণকে আমরা এক জাতীয়তে পরিণত করব, হয় ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করব অথবা রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করলে দুইটা কোণ কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। দুইটাই রেডিয়ানে প্রকাশ করলে রেডিয়ান সমান হবে, আর যদি দুইটাকে ডিগ্রিতে পরিণত করি তাহলে ডিগ্রিতে হয়ে যাবে। লক্ষ্য করো, আমরা জানি 180° সমান পাই রেডিয়ান, অর্থাৎ উপরে যে সি এই চিহ্নটা হচ্ছে রেডিয়ান চিহ্ন, এখানে আর উপর যে সি দেওয়া আছে এই চিহ্নটাকে বলা হয় রেডিয়ান চিহ্ন। তাহলে 180° সমান পাই রেডিয়ান, সুতরাং 1° সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে আমাদের দেওয়া আছে কোণটা কি, ডি ডিগ্রি। তাহলে ডি ডিগ্রি কে আমরা রেডিয়ানে প্রকাশ করব, সুতরাং ডি ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই গুণন ডি ডিভাইডেড বাই 180 রেডিয়ান। তাহলে এখন লক্ষ্য করো এখানে যে ডি ডিগ্রি সমান এত রেডিয়ান হয়েছে, তাহলে ডি ডিগ্রি আর আর রেডিয়ান যেহেতু সমান তাহলে প্রশ্নপত্রে কি আসবে, অর্থাৎ এই রেডিয়ান ডি ডিগ্রির পরিবর্তে যে রেডিয়ানটা আসছে এই রেডিয়ানটা কার সমান হবে, আর রেডিয়ান সমান। তাহলে এটা লক্ষ্য করো, তাহলে প্রশ্নপত্রে এরপরে আসতেছে, দেখো তাহলে প্রশ্নপত্রে তাহলে এই রেডিয়ান সমান আর রেডিয়ান পাই বাই 180 গুণন d, এই রেডিয়ান সমান আর রেডিয়ান। ক্লিয়ার আছে? এইবার দেখো আমরা উভয় পক্ষ থেকে রেডিয়ান বাদ দিব, বা পাই গুণন ডি ডিভাইডেড বাই 180 = r। এবার আমরা প্রমাণের দিকে লক্ষ্য করি, লক্ষ্য করো আমাদের কি প্রমাণ করতে হচ্ছে, ডি বাই 180 = r/π। তাহলে এই পাশে কি আছে, আর আছে, আর এর নিচে কি আছে, পাই আছে। তাহলে উভয় পক্ষকে যদি আমরা পাই দ্বারা ভাগ করি তাহলে কি আসে, লক্ষ্য করো, বা পাই গুণন ডি ডিভাইডেড বাই 180 গুণন পাই, উভয় পক্ষকে আমরা পাই
দ্বারা ভাগ করব তাহলে পাই এখানে লিখব আমরা উভয় পক্ষকে পাই দ্বারা ভাগ করে উভয় পক্ষকে পাই দ্বারা ভাগ করে তাহলে উভয় পক্ষকে আমরা পাই দ্বারা ভাগ করলাম তাহলে এখানে পাই পাই ক্যান্সেল সুতরাং d / 180 is equal to r / pi তাহলে লক্ষ্য করতে দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলছে d / 180 is equal to r / pi অনুরূপভাবে তুমি যদি এই রেডিয়ানকে ডিগ্রিতে পরিণত করতে তাহলে কিন্তু ডিগ্রি আর ডিগ্রি সমান হবে এখানে তো d ডিগ্রিকে আমরা তো রেডিয়ানে প্রকাশ করছি যদি আমরা r এখানে তো আমরা দেখেছিলাম 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান তাহলে আমরা কি করব পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি এক রেডিয়ান সমান কত এবং ডি রেডিয়ান সমান কত তখন এটা আসবে ডিগ্রিতে এটা তখন ডিগ্রিতে আসবে এই ডিগ্রিটা কোন ডিগ্রির সমান হবে অর্থাৎ এই ডি ডিগ্রির সমান তখন আমরা একইভাবে কিন্তু প্রমাণ করতে পারবো এরপরে আমরা চলে যাব এটাই কিন্তু আমাদের কি করতে বলছে প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখে দিলাম প্রমাণিত এরপরে আমরা দেখব দুই নম্বরে চলে যাব এবার তিন নম্বর দুই নম্বর আমাদের শেষ তিন নম্বর একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার হলে চাকার পরিধির আসন্ন মান 4.1 স্থান পর্যন্ত নির্ণয় করো ইতিপূর্বে কিন্তু আমরা সূত্রটা জেনে এসেছি যে যদি কোনো বৃত্তের লক্ষ্য করো যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ আর হয় তাহলে তার পরিধি নির্ণয় সূত্র কি 2πr কোন বৃত্তের ব্যাসার্ধ আর হলে তার পরিধি হচ্ছে 2πr তাহলে এখানে লক্ষ্য করো একটা চাকার ব্যাসার্ধ চাকা কি আকৃতির অবশ্যই বৃত্তাকৃতি তাহলে একটা চাকা যদি বৃত্তাকৃতি হয় তাহলে তার ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে তার পরিধি আমরা সহজেই নির্ণয় করতে পারব লক্ষ্য করো দেওয়া আছে আচ্ছা চাকা ব্যাসার্ধকে সাধারণত আমরা কি দ্বারা প্রকাশ করি আর দ্বারা আর হচ্ছে রেডিয়াস রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ এই জন্য তাকে আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 2 মিটার অর্থাৎ 2 মিটার 3 সেন্টিমিটার তাহলে এখানে লক্ষ্য করো যে এখানে আছে 2 মিটার 3 সেন্টিমিটার তাহলে এটা আমাদের কি করতে হবে অবশ্যই এক জাতীয় রাশিতে পরিণত করতে হবে তাহলে এখানে 2 মিটার আছে 3 সেন্টিমিটার আছে তাহলে 3 সেন্টিমিটার তো আমরা কি করব অবশ্যই মিটারে পরিণত করব লক্ষ্য করো তাহলে 2 মিটার প্লাস কত সেন্টিমিটারে 1 মিটার 100 সেন্টিমিটার সমান 1 মিটার তাহলে আমরা এখানে এই যে 3 আছে 3 সেন্টিমিটারকে কত দ্বারা ভাগ করব 100 তাহলে এটা কিসে পরিণত হয়ে যাবে মিটারে এখানে দেখো যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার তাহলে 100 সেন্টিমিটার সমান 1 মিটার তাহলে এটা মিটারে পরিণত হয়ে যাবে তাহলে এটা যদি আমরা 2 প্লাস এটাকে 3 কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 0.03 মিটার সমান 2.03 মিটার লক্ষ্য করো তাহলে আমরা 2 মিটার 3 সেন্টিমিটারকে মিটারে পরিণত করলাম আমরা জানি চাকার পরিধি সমান কত আমরা জানি চাকার পরিধি সমান 2πr 2πr তাহলে পাই আমরা আমাদের r এর মান জানা আছে 2 আছে শুধু জানা নাই কি পাই এর মান এবার লক্ষ্য করো আমরা এখানে মান বসিয়ে দেব 2 গুণন পাই এর মান কত 3.1416 ইতিপূর্বে আমি বলেছি যে ব্যবহারিক ক্ষেত্রে সাধারণত পাই মান আমরা কি বসাই 4.1 স্থান পর্যন্ত তাহলে 2.1416 গুণন আমরা আর এর মান বের করেছি আর এর মান কত 2.03 আর এর মান বসে 2
2.03 এটা কি আসলে আছে মিটার তাহলে এটা হবে মিটার এখানে আমরা কি নোট দেব যেহেতু পাই ইজ ইকুয়াল টু 3.1416 তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে এখানে আমরা দুটো সমস্যার সমাধান করলাম পরবর্তীতে আমরা আরো কিছু সমস্যার সমাধান করব আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ